হ্যালো গাইস, তো গুড মর্নিংও বলতে পারি, কারণ কি এখন বাজছে ভোর 4টে আর এখনও শ্রীয়ের কোনো ঘুম নেই। মানে অন্যদিন 3টে করে, আজকে দেখছি ও 4টে করলো পুরো। তো এখন ভোর 4টে আর এখন তাতে বড় আবার হচ্ছে আবিরেরও এখন অফিস চলছে, ও এখনও শুতে আসেনি। আর এদিকে আমি আর শ্রীর মধ্যে সমান ওকে নিয়ে পাইচারি করে বেড়াচ্ছি, তাও ওর ঘুম নেই। কিরে ঘুমাবি না, ঘোরা গেল তো তোমার থেকে, এরা যে এমনি হয়ে যায় না। হিয়াটাও এই ধরনের ছিল, তাও হিয়াটা ঘুমের দিক থেকে আমার সে থেকে একটু বেটার ছিল। হ্যাঁ সেটাও তো, যা হোক আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কিছু করার নেই, এখন এমনি ও কোলো কোলো ঘুরবে তখন দেখি। আর কালকে আমার স্প্ল্যানেড যাওয়ার আছে, আবার আর আছে কিছু। তো কালকে তোমাদের সাথে আমার ব্লগটা কখন স্টার্ট করি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো এখন আমরা চলে এসেছি এসপ্ল্যানেড, সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, কারণ কি বেশ তাড়াহুড়োতে বেরিয়েছি। এখন বাজছে 1:30, আর আগে আমি যাবো আমার লেহেঙ্গাটা নিতে। আমি এখানে এসে মোহে থেকে একটা লেহেঙ্গা নিয়ে গেছিলাম, তো ওটা স্টিচিং এর জন্য দিয়ে গেছিলাম। আজকে আগে ওটা ট্রাই করব যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর ওটা নিয়ে নেবো। তো এখন আমরা নিউ মার্কেটের ভেতরে আছি, এখানে একটু আমি হেয়ার অল্টারনেটিভ একটা ড্রেস দেখতে এসেছি। আমাদের হয়ে গেছে এখানে নেওয়া, এখন এগিয়ে এখন মেন যেটা সেটা এখন করবো না। আমি বলছি শুধু এই মার্কেট ঘুরবো, ওই মার্কেট ঘুরবো, আর আমার টেনশন হচ্ছে কোথাও আমার লেহেঙ্গার ফিটিংস কি হলো, দেখা যাক চলো। এই মাত্র আমরা আসছিলাম, তো একজন মহিলা, মানে বিদেশি মহিলা, সি স্টপড আস নিয়ে বলছে যে আমি এখানে যেতে চাই, একটু ড্রাইভারকে বুঝিয়ে দাও। তো জায়গাটা দেখে আমরা এত খুশি হলাম, ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেতে চাই জোড়া সাগর। তো সেটা বোঝাতে পারছে না, মানে ও যেভাবে প্রনাউন্স করছে লোকটা বুঝতে পারছে না, ও মোবাইলে দেখালেও বুঝতে পারছে না। তারপর আবিরকে বলছে তুমি ইংলিশ বোঝো তাহলে একটু ওকে বুঝিয়ে দাও। তারপর আবিরের জায়গায় আমি বলছি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বললো, তারপর আবির বললো যে উনি জোড়া সাগর যেতে চায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তখন লোকটা বললো ও আচ্ছা আচ্ছা করে গেল। তো দেখো কত ভালো লাগলো ব্যাপারটা, কত দূর থেকে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরতে আসছে। বাবা সত্যি পাগল হয়ে যাবে হিয়া। তো এখানে সেই ফেমাস জায়গাটাতে আমরা এসেছি, না হোমস, ভাবছি ভেতরে গিয়ে কিছু একটা ট্রাই করব। এখানে আবির খাচ্ছে ফিশ প্যান্ট্রাস একটা, আমি একটা চিকেন প্যাটিস, আর একটা চকলেট কেক আমরা বলেছি সেটা আসছে, চকলেট কেক। জাস্ট বুঝতে পাচ্ছি না আমি এসেছি লেহেঙ্গা দেখতে, আর আবির এগুলো কোথায় কোথায় নিয়ে আসছে, মাংসর জায়গায় কি সব মাংস কাটাকাটি হচ্ছে। ওখানে আমরা চলে এসেছি, এবার প্লিজ মেন রাস্তায় চলো, ওর ভালো লাগছে এদিক ওদিক যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে। ওই যে দোকানটার থেকে নিয়েছি মোহে, সেই জায়গাটার থেকে 10 বার পেরোচ্ছি, বাট দোকানটাতে আর ঢুকছে না। আবির জাস্ট আমার পেছন পেছনই আসছিল, হঠাৎ দেখছি ও হাওয়া, ও হিজড়া দেখেছে, ভয় কোথায় চলে গেল, এখন আমি ওকে খুঁজেও পাচ্ছি না। হাই গেল, কি অবস্থা, ওকে কল করলাম, ও লাফিয়ে লাফিয়ে দোকানের সামনে চলে এসছে। জাস্ট হিজড়া দেখলে আবিরকে আর কোথাও দেখা যায় না, খুঁজি। এই যে দাঁড়িয়ে আছে, এক্সকিউজ মি, বিরিয়ানি থেকে তার চোখটা সরছেই না, বলে দাও চিকেন মালাই টিক্কা একটা আর একটা চিকেন বিরিয়ানি, আর একটু কোক বলো। ও শপিং করে করে আমরা হাঁপিয়ে গেলাম, তাই না? মন ভরে শপিং করে লেহেঙ্গাটা আমি
দেখতেই পাচ্ছি না এটা নাকি পরে আবার আমি কি ভারী ভাই আমি বললাম ওই এটা খুলে দিত ওই ক্যান ক্যান না কি বলে ওটাকে ক্যান ক্যান হ্যাঁ আবির বলছে না ওটাই থাক ও তো বাইরে গেলে একটু লোকের সাইড নিয়ে নেয় না ওটা পরে হবে ওটা টাকা দিয়ে করে দিই ওটা কেন ওটা পরে লোকে ওইসব এনগেজমেন্টে বিয়েতে পরে কেউ বাচ্চার অন্নপ্রাশনে ওইটা পরে ধরে দুজনেই রাগ করেছে আমাদের উপর এটা কি পড়েছিস তুই এটা কি ধরনের সেজেছিস হ্যাঁ এটা কেমন সেজেছিস শোনো শোনো এইটার উপরটা পড়ো প্লিজ আরে বাবা এইটার উপরটা পড়ো তবেই না ভালো লাগবে এটা কেমন লাগছে তোমাকে ও নিজেই নিজেকে খুব ভালো বলে শোনো প্লিজ এইটার সাথে উপরটা পড়ো মাম্মা কি একটা সেজে নিয়েছে যে ওরা এখন ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না হিয়া এখন পটি করছে হিয়া আসবো এই যাবো ব্লগ করবো এখন পটি করছে আর আমাদের চারিদিকে বাথরুম খোলা এক খোলা এদিকেও বাথরুম খোলা করে এই যে আরেকজন আস ওর তো এই নাইট ডিউটি স্টার্ট হলো সারা রাত এমনি করে কলসির মতো আমার সাথে সাথে ঘুরে বেড়াবে কিরে কালকে আমরা শ্রী কালকে আমরা ব্লগটা স্টার্ট করেছিলাম ভোর চারটে আজকে কি এন্ড করব ভোর চারটেতে হুম কে মুখটা দেখো চলো চলো ব্রাশ করবে চলো আরে যে আরেকজন চলো 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 ব্রাশ করবে চল তো এই রাত হলে নাস্তা ব্যাপার আছে শ্রী আর বিছানায় থাকতে চায় না ও আমার কোলে কোলে সব কাজ করবে মানে ডিস্টার্ব করবে না কিন্তু ওকে জাস্ট এমনি কোলে রেখে দাও তারপরে তুমি যা ইচ্ছা কাজ করো মানে ডান এক হাতে কাজটা করতে হবে তো ওকে কোলে নিয়ে আমি ব্রাশ করতে পারি একটা ফেস প্যাক লাগানো যায় ফেস ওয়াশ করা যায় মোটামুটি এক হাত দিয়ে যদি তোমার প্র্যাকটিস থাকে তো কোনো অসুবিধা হয় না ও কোনো ডিস্টার্ব করে না আর যখন ঝুঁকে ব্রাশ টাশ করার থেকে এই জায়গাটা ধরতে হয় বাচ্চাদের এই জায়গাটা ধরে এমনি করে ব্রাশ করলে কোনো প্রবলেমই হবে না তাই না আমার সাথে সাথে ঘুরে যাবে ও আচ্ছা তোমাদের সাথে আরও দুটো গুড নিউজ শেয়ার করি ফার্স্টলি হচ্ছে এখন আপাতত থ্যাঙ্কফুলি শ্রেয়ার জন্য একজনকে পেয়ে গেছি তো মানে মানে বাচ্চা ধরা লোক তো একটু ঠিকঠাক না হলে মনের মতো না হলে হয় না তো শি ইজ এ গুড লেডি আর সেকেন্ড থিং ইজ ফেলে দিলি আর সেকেন্ড থিং ইজ হিয়া এখন স্কুলে বেশ ইউজ টু হয়ে গেছে আর সেরকম ঝামেলা করছে না মাম্মা আম্মা করছে না একদিন এবার রিসেন্ট করেছিল আর কোথাও আমি ব্যাপারটা কীভাবে ক্র্যাক করেছি সেটা হচ্ছে আমি মন্দারমণি গেছিলাম যখন রাত্রেবেলা আই ওয়াজ কন্টিনিউয়াসলি থিঙ্কিং যে হিয়া কতদিনে স্কুলে সেট হবে এই ওই তারপরে শুনছিলাম অনেক বাচ্চারা এক মাস কাঁদে অনেকে ছ মাস ধরে কাঁদে সো এটা আমার কনস্ট্যান্টলি ব্যাক অফ দ্য মাইন্ড চলছিলো তারপরে সাডেনলি না আমার কোথাও ফিল হলো যে আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম জব করার জন্য তো ব্যাঙ্গালোরে যখন থাকতাম আর যখন আমার মা বাবারা যেত তো আমার না সবসময় একটা ছিল যে কী করে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো তাড়াতাড়ি বাড়ি ফিরবো মানে অফিসে বেশিক্ষণ মন টিকতোই না জাস্ট অফিস ঢোকার সাথে সাথেই সমানে ঘড়ি দেখতাম আমি আর কত ঘন্টা ছুটি নিতে চাইতাম বিকজ পিছনে মানে বাড়িতে কেউ একজন থেকে গেলে স্পেশালি তোমার প্যারেন্টসরা গেলে ইনলজরা গেলে সবসময় একটা বাড়ি ফেরার তাড়া থাকে তো আমার এই ব্যাপারটা হতো তো কোথাও মনে হচ্ছিলো যে হিয়ার সেম ব্যাপারটা হচ্ছে না তো যে আমি ওকে ছাড়তে যাচ্ছি ও দেখছে স্কুল গেটের বাইরে মা আছে তো যেভাবে ও স্কুল থেকে বেরিয়ে যায় তাহলে আমি মাম্মাকে পেয়ে যাব আমার কোথাও মনে হচ্ছিলো ওর কি এই ব্যাপারটা হচ্ছে মনের মধ্যে তাই আমি এক্সপেরিমেন্টের জন্য একদিন আমি মাকে বললাম যে তুমি নিয়ে যাও একবার দেখো কী করে যেদিন মা গেল ও একটু কেড়েছে যাওয়ার সময় বা তারপরেও ঠিক ছিল
পুরোটা স্কুল করেছে। তো সেখানে আমরা ব্যাপারটাকে ক্র্যাক করে ফেলেছি যে আমার যাওয়াটা চলবে না, আমি গেলে ও বেশি যেন ওই সেপারেশন অ্যাংজাইটিটা ওকে পুরো ঘিরে ধরে, মানে শি জাস্ট কান টলারেট দ্যাট। তো কোথাও এখন মায়ের সাথে বেশ ভালো যাচ্ছে, স্কুল করছে, যখন ঘুমাসবে তখন ঘুমাবে, ঠিক আছে? চলো এখন কাজ করি আবার আমরা। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আর সেরকম কিছু ব্লগের দেখাবার মতো নেই, বিকজ হি আর স্লিপিং, ও আমার সাথে সাথে এভাবে ঘুরে কাজ করবে, আর আবির আবার একটু অফিসের কাজে বসেছে, আর আমি এই সময় যতটা পারবো টুকটাক এটা ওটা কাজ ওকে কোলে নিয়ে যতটা করা যায় একটু করে রাখবো। সো দ্যাটস ইট গাইজ, এন্ডিং টু ডেজ ব্লগ। আবার এন্ড করার আগে বলছি, ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। Keep supporting Bong and much more. Ta-da.